দেখো কি দারুণ দেখতে হয়েছে, পুরো চিজি পাস্তা। অনলাইন ক্লাস আবার শুরু হয়ে গেল, 2 বছর করেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 9টা বাজে, 9:25। আমি চলে এসেছি দেবলীনা, আবার দেবলীনার গপ্প নিয়ে। আজকে কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না, এমনি বাড়িতেই তোমাদের সাথে অন হয়েছি গল্প করব বলে। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে বসে আছে ওখানে, ক্লাস চলছে, অনলাইন ক্লাস। সরকার প্রচণ্ড গরমের জন্য অনলাইন করে দিয়েছে, মানে স্কুল বন্ধ করতে বলেছে, তো এদের স্কুল অনলাইন ক্লাস স্টার্ট করে দিয়েছে। আমার মেয়ে ক্লাস করছে, এই দেখো। এইটা দেখে আমার সেই করোনার সময় মনে পড়ে গেল, 2 বছর একভাবে এরম অনলাইন করেছিল ওরা, আবার সেই একই জিনিস। তবে এটা তো কয়েকদিনের জন্য, গরমটা কমলেই আবার স্কুল যাবে আশা করি। ক্লাস 3 আর 4 করেছিল অনলাইনে করোনার জন্য, এখন ক্লাস 6-এ উঠল, প্রথম দিন স্টার্ট হয়ে গেল আবার অনলাইনে। তবে এবারে আর করোনা নয়, এবারে হচ্ছে সূর্যমামা, সূর্যমামার জন্য অনলাইন ক্লাস করছে। দেখো জানলার দিকে তাকানো যাচ্ছে না কীরকম রোদ, বিশাল গরম। ওরে বাবা কী গরম পড়েছে দেখছোই তোমরা। আমি জলখাবার টলখাবার সব সেরে এলাম, দুপুরে রান্না, আজকে রান্নার দিদি আসবে তাই আমাকে রান্না করতে হবে না। কি রান্না হবে সেই জোগাড় টোগাড়গুলো করে রাখলাম। আর টিয়ার এখন ব্রেক চলছে, 12টা বাজে, তো স্নানটা করে এসে বসে গেছে। কি আনন্দ না, মানে বাড়িতে বসে তোর অ্যাকচুয়ালি আনন্দ লাগছে না দুঃখ লাগছে সেটা একটু বল। আনন্দ লাগছে, কিন্তু স্কুলে গেলে সবার সাথে দেখা হতো, বন্ধুদের সাথে, ছাড়ো তো, এই ভিডিও কলও করা যায়, চাইলেই করা যায়। ওর কিন্তু আনন্দ লাগছে, তো মানে ও বলছে যে মা সামার ভ্যাকেশনের পরেই একেবারে খুলুক, এই কদিন একটু বাড়িতেই কাটিয়ে নিই, গরমে স্কুলে যেতে হচ্ছে না। হ্যাঁ দেখতেই পাচ্ছ বাইরের অবস্থা, দেখো রোদ, দেখো তাকানো যাচ্ছে না রোদে। যাই হোক, এখনও টিফিন টিফিন করে নেবে, 3:15 অবধি যেমন স্কুল টাইম ওরকম ক্লাস চলবে। বাট স্কুল টাইমে কী হতো, বাড়ি এসে 4:30 পর খেত, এখন 3:15 ছুটি হবে আর খেতে বসে দেবো। ফ্রেন্ডস, ওর ক্লাস 3:15 দিকে শেষ হয়েছিল, আর বলছে ভালোই হয়েছে, তবে যেভাবে ব্রেক টাইমে বললো যে ভালো হয়েছে ভালো হয়েছে, আমি তো এরমই চাই হ্যান ত্যান। ব্রেকের পর যখন বাকি 4টে ক্লাস হলো তখন ও বোর হয়ে যাচ্ছিলো, ওর ভাল লাগছিলো না, ওর হাঁটু ব্যথা করছিলো, কোমর ব্যথা করছিলো। তারপরে ক্লাস শেষ হতে ও শুয়ে পড়েছিলো, টায়ার্ড হয়ে পড়েছিলো। যত যাই মুখে বলুক, অনলাইন ক্লাস এদের কোনো দিনই ভাল লাগবে না। এদের জন্য, বিশেষ করে এই সব বাচ্চাদের জন্য যারা বক বক না করে থাকতে পারে না, তাদের জন্য অফলাইনটাই ভালো, কি তাই তো? হ্যাঁ, থার্সডে নাকি আবার কিছু একটা ঘোষণা করবে মমতা ব্যানার্জি, যে অনলাইন ক্লাস মানে স্কুলটা বন্ধ থাকবে নাকি মানডে থেকে খুলে দেবে, কারণ ফ্রাইডে তো ছুটি, তো দেখা যাক কী করে। আর এত ভীষণ গরম পড়েছে না, তো এই গরমে কিছু ভালো লাগে না। তার মধ্যে মেয়ে বলছে যে একটু কিছু টিফিন খাবে, টিফিন খাবে, তো আমার হট করে মনে পড়ল স্কুল ফেটে ও 2 চিজ ম্যাকারনি পাস্তা প্রাইজে পেয়েছিল, তো তার সাথে ও একটা থামসআপও পেয়েছিল, একটা কফিও পেয়েছিল। ওইগুলো ইউজ হয়ে গেছে, বাট ওই পাস্তাটা রয়ে গেছে, কারণ ওর তারপরে খুব পেটে ব্যথা, শরীর খারাপ এইসব হয়েছিল, যার জন্য ওকে আর ওই পাস্তাটা বানিয়ে দেওয়া হয়নি। তো আমি জাস্ট চেক করলাম যে এক্সপায়ারি ডেট চলে গেছে কিনা, তা দেখলাম না অনেক দিনই বাকি আছে। তো এখন আমি ভাবছি ওই চিজ ম্যাকারনি পাস্তা ফ্রম ম্যাগি, ওটা আমি বানাবো। সেটা বানানোর পর কেমন খেতে হচ্ছে, ওর খেয়ে কেমন লাগছে, সেটাও তোমাদের দেখাবো। তাহলে চলো আজকে আবার একটা রেসিপি শুরু করে দিই। এটা কোনো রেসিপি নয়, এটা জাস্ট ম্যাগির চিজ ম্যাকারনি পাস্তা টেস্ট মেকার, ওর ভেতরেই থাকে সব কিছু, রেডি থাকে, জাস্ট আমি বানাবো। বাট তাও চলো যখন বানাবো তোমাদের দেখিয়ে দিই যে কীভাবে বানাচ্ছি আর খেয়ে আমাদের কেমন লাগলো। তো এই চিজ ম্যাকারনি পাস্তাটা বানানোর জন্য আমি প্রথমে 2 প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি, এই 2 প্যাকেটই ও স্কুলে প্রাইজ পেয়েছিল। তো পাস্তাটা আমি ঢেলে নিলাম একটা জায়গায়, যে জায়গাটায় আমি বানাবো সেই জায়গাতেই ডাইরেক্ট ঢাললাম। তার সাথে মানে পাস্তার প্যাকেটের মধ্যে টেস্ট মেকার দেওয়া ছিল, টেস্ট মেকারটাও আমি একসাথেই ঢেলে নিলাম। তার কারণ হচ্ছে এই পাস্তাটা যেহেতু আমি আগে কোনো দিনও বানাইনি, আমি প্যাকেটের পেছনে ইনস্ট্রাকশনটা পড়েছিলাম, সেখানে লেখাই ছিল যে টেস্ট মেকার আর পাস্তা একসাথে মিক্স করে নিতে হবে জলে,
একটা প্যাকেটের জন্য 2 কাপ জল বলেছিল। তো আমি যেহেতু দুটো প্যাকেট পাস্তা বানাচ্ছি তাই জন্য আমি হিসাব করে 4 কাপ জল ওখানে দিয়ে দিয়েছিলাম। জলটা দেওয়ার পর আমি ভালো করে একটা টেবিলস্পুন নিয়ে ওটাকে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে দেন আমি গ্যাস চালিয়ে ওটা বসিয়ে দিয়েছিলাম হওয়ার জন্য। কিন্তু এই দেখো দেখতেই পাচ্ছ আমি 4 কাপ জল ওখানে ঢেলে নিলাম আর তারপরে আমি এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এটা পুরোটা আমি কিন্তু আমার রেসিপি করছি না, এটা ওই চিজ ম্যাকারনি পাস্তা ম্যাগির প্যাকেটে যেটা পেছনে ইনস্ট্রাকশন লেখা ছিল সেটাই আমি করছিলাম। তো আমার মোটামুটি এটা মিক্সিং হয়ে গেছে, তো এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট নুডলস ম্যাগি যেমন হয় সেরকম না, পাস্তাটা সেদ্ধ হতে যথেষ্ট সময় লাগে। তো গ্যাসে বসানোর পর আমার মনে আছে অলমোস্ট আঁচ কমিয়ে আমি সিম করে 10-15 মিনিটের মতো তো হয়েই ছিল। এই দেখো এখন প্রায় হয়ে গেছে, বেশ চিজি চিজি লাগছে ব্যাপারটা। আরও আমি আরেকটু ফুটাবো, মানে আরেকটু এটা গায়ে গায়ে হয়ে যাবে আর কি। দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা সেই হোয়াইট সস পাস্তার মতো কিন্তু দেখতে হয়ে গেছে লুকটা। আমি আবার এক্সট্রা এতে চিজ অ্যাড করার জন্য আমার ঘরে মানে ফ্রিজেতে একটা চিজ স্লাইস পড়েছিল, কোনো সময় স্যান্ডউইচ খেয়েছিল তার জন্য আনিয়েছিলাম, তো সেই স্লাইসটা আমি আবার ওর মধ্যে দিয়ে দিলাম, যার ফলে ব্যাপারটা আরও বেশি চিজি হয়ে গেল। তারপর খেয়ে দেখবো কেমন টেস্ট হয়। দেখতে তো দারুণ হয়েছে লুকটা, পুরো মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের হোয়াইট সস পাস্তা রান্না করেছি আমি। দেখো খুব সুন্দর চিজি পাস্তা। এবার চলো সার্ভ করি। লেটস গো। হোয়াইট সস পাস্তা, হোয়াইট সস পাস্তা, হ্যাঁ তাই বলতে পারিস। ওয়াও, খেয়ে তো দেখ। গরম আছে বাট টেস্টি, পুরো চিজি চিজি। চিজ দিয়ে এটা তো পাস্তাটার প্যাকেটটার নামই তাই, মানে অ্যাটলিস্ট আমার প্রাইস মানে কিছু তো কাজে লাগলো। কফি তুই খেলি না, কোল্ড ড্রিঙ্কস তুই খাচ্ছিস না, তাহলে অ্যাটলিস্ট পাস্তাটা ভেরি ইয়ামি অ্যাকচুয়ালি। ফ্রেন্ডস, তোমরা দেখলে যে আমার মেয়ে চিজ ম্যাকারনি পাস্তাটা ওর ভালোই লেগেছে, কারণ ওটা যথেষ্ট চিজি আর সুইট কর্ন প্রচুর ছিল, দেখেছো তোমরা দেখতেই পেলে। আর আমিও খেলাম, আমার মাও ছিল, মাও খেলো, বেশ টেস্টি হয়েছে ওটা খেতে। আর তার ওপর আমি আবার একটা চিজের স্লাইসও অ্যাড করে দিয়েছি, তো ওটা আরও বেশি চিজি হয়ে গেছে। আর রেস্টুরেন্টে হোয়াইট সস পাস্তা কোনোদিনও খাইনি, কারণ রেস্টুরেন্টে গেলে আমরা পাস্তা খাই না, অন্য কিছু খাই, তো অত পাস্তা ভক্ত আমরা নই, তো হোয়াইট সস পাস্তা কোনোদিনও খাইনি। বাট আজকে এটা খেয়ে খুব ভালো লাগলো, জানি না হোয়াইট সস পাস্তা কেমন খেতে, ওটাও ভাবছি একদিন বাড়িতে করব, আর করলে তো তোমাদের দেখাবোই অবশ্যই। তো বেশি বকবক না করে আমার এই ছোট্ট ব্লগটা আমি আজকের মতো শেষ করছি। ফ্রেন্ডস, তোমরা বেশি করে জল খেও, হ্যাঁ হাইড্রেটেড থেকো, কারণ প্রচণ্ড গরম, বিশেষ করে যারা রাস্তায় ঘুরে ঘুরে কাজ যাদের তাদের খুবই সমস্যা হচ্ছে। আমরা ঘরে থাকছি বাট আমাদের বাচ্চারাও ঘরে থাকছে, তো ঠিক আছে, বাট জলটা খেও, প্রচুর জল খেও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা যাক স্কুল কবে খোলে। ঠাকুরকে প্রার্থনা করছি একটু তাড়াতাড়ি বৃষ্টি দাও, যাতে আমরা সবাই একটু শান্তির মানে স্বস্তির নিঃশ্বাস ফেলি আর কি। তো ঠিক আছে, চলো আমার বকবক আজকে এইটুকুনি, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।